আমাদের দেশের কিছু মা আছে বোন আছে তারা আবার মানে আর কি তাকে বলা হয় জোর করে পরেজগার হওয়া আমাকে একজন হোয়াটসঅ্যাপে প্রশ্ন লিখে পাঠিয়েছে মায়েরা যদি মনে করে যে রমজান মাসে ট্যাবলেট খেয়ে নিজেদের হায়েজকে বন্ধ করে রোজা রাখবে এটা কি চলবে কখনো না আল্লাহর দিয়া কুদরতের ওপরে যারা কুদরতি করতে যাবে এর থেকে বড় বেঈমানি আর কিছু নেই তোমার জন্য আল্লাহ লাইন রেখেছে তুমি যখন হায়েজ অবস্থায় থাকবে বাদ দিয়ে দাও রোজা রমজান পেরিয়ে গেলে তুমি আবার পরে রোজাগুলো কাজা তুলে নিবে আল্লাহ কবুল করবেন জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আল্লাহর কুদরতের ওপরে খুদ্দারি করতে যেও না বিপদে পড়বে এটা ইসলাম নিষেধ করেছে এই জন্য আপনি কঠিন করে নিচ্ছেন আল্লাহ কঠিন করেনি আল্লাহ সহজ করেছেন আপনার জন্য রোজা রাখতে পারো নি ফিদিয়া দাও মিসকিন ফিদিয়া তুন মিসকিন তুমি রোজা রাখার নে কি পাবে আল্লাহ লাইন রেখেছে সহজ আপনি কেন কঠিন করছে দিনকে কেউ কঠিন ভাবে নিবেন না আল্লাহ খুব খুব সহজ করেছে পঞ্চাশ ওয়াক্তের নামাজ কে পাঁচ ওয়াক্তের করে দিয়েছে আর কি চান ৩০টা রমজানের রোজা দিয়েছে যার দ্বারা আপনার ইমান মজবুত হবে তাকুয়া বাড়বে আপনি কেন কঠিন করছেন আপনার জন্য কঠিন কিভাবে করছেন আপনি শুনেলেন কঠিন গুলো কি যে রমজান মাসে রোজা রাখা গরমের দিনে কঠিন রোজা রাখব না বাহানা দেব আপনি বাহানা দিয়ে বেঁচে যাইতে চাইছেন আপনি রোগের বাহানা দিচ্ছেন কাকে বাহানা দিচ্ছে আপনার পরিবারকে আপনার ইমামকে আপনার সমাজকে আল্লাহর কসম আল্লাহ অন্তরের খবর জানেন ইন্নাল্লাহা লা ইয়াকফা আলাইহি সাইয়ুন ফিল আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার কাছে গোপন নেই আমি আল্লাহ সব খবর রাখি মানুষ অন্তরে কথা বলে আমি আল্লাহ শুনতে পাই আপনি কার কাছে গোপন করছেন পাপ করলে যারা পাপ করেন যারা মনে মনে ভাবে পাপ করার পরে যে আমি মানুষের কাছ থেকে গোপন রেখেছি আল্লাহর কসম ইয়াসিনের কাছে গোপন রাখাটা বড় জিনিস নয় সমাজের বুকে ইমামের কাছে গোপন রাখাটা বড় জিনিস নয় পরিবারের কাছ থেকে গোপন রাখাটা বড় জিনিস নয় যেহেতু যিনি বিচার করবেন তিনি তো জানতে পারে ঠিক কিনা কথা বলে আমি যদি আপনার পাপ জানতে পারি আপনাকে শুধু এতটুকু বলবো ঠিক কিনা কিন্তু আমি কখনো তোমার বিচার করতে পারি বিচার তো আমাদের দেশে যেগুলো হয় ১০০টা বিচার হলে নব্বইটা অন্যায় বিচার নব্বইটা শরীয়ত বিরোধী বিচার হয় পঁচানব্বইটা ইসলাম বিরোধী বিচার হয় এই বিচার ইসলামে আপনি মনে করছেন আমাদের সমাজের মুসলমানরা মনে করে যে নামাজ রোজা কলমা হ যাকাত এটারই নাম ইসলাম না প্রত্যেকটা মুসলমান ভাই এবং মা বোন তারা লেখে নিয়ে যান দিলে গেতেলেন আমার এই কথাটা মুসলমানের পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম পুরো জীবন ব্যবস্থার নাম ইসলাম আপনার চলাফিরা উঠা বসা খাওয়া দাওয়া মিলাবিশা বাজারে যাওয়া পাইখানা যাওয়া পাইখানা থেকে বের হওয়া খানা খাওয়া খানা থেকে উঠা প্রত্যেকটার নাম হচ্ছে ইসলাম প্রত্যেকটা কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক হতে হবে তার নাম ইসলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় নোংরা জিনিস থেকে অ্যাভয়েড করেছেন আপনার দিকে সামান্য বুঝিয়ে দিই পায়খানা ঘরে গেলে হাদিসে আছে পায়খানা ঘর নোংরা জায়গা নবীজি বললেন প্রবেশ করলে তোমরা বা পাটা আগে ঢুকাবে ঠিক কি না জোরে বলুন সুবহানাল্লাহ দোয়া পড়ে ঢুকবে সেখান থেকে যখন বের হবে তুমি দুনিয়ার বুকে আসছো ভালো জায়গায় পায়খানা করে ডান পাটা আগে বের করো মসজিদ আল্লাহর ঘর ভালো জায়গা ইবাদত কা তুমি যখন সেখানে প্রবেশ করবে ডান পাটা আগে রাখো ডান পা ঢুকো আগে তারপরে বাঁ পা দোয়া পড়ে ঢুকো এতেকাফের নিয়ত করে ঢুকো মসজিদ কিয়ামতের ছোট ছোট আলামতের মধ্যে বড় আলা একটা আলামত সেটা হচ্ছে মসজিদের ভিতরে দুনিয়াদারির কথা বলা এটা একটা আলামত ওই আলামত চলে এসেছে জন্যই নিয়ত করে প্রবেশ করো মসজিদের ভেতরে আল্লাহর ইবাদত ছাড়া আর বাড়তি আলোচনা দিনে ঢুকি তোর অবস্থা ধান হলুবে তোর জমিটাই চাপান দিয়েছিস এই গল্প মসজিদের ভেতরে দিনে তোর ব্যবসা কেমন চলছে ওইখানে আলোচনা হচ্ছে ওটা তো আলোচনার জায়গা মসজিদ থেকে বেরো দিয়ে আলোচনা করবে তোমার দুনিয়ার কথা মসজিদ শুধুমাত্র এই আপনার জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আপনি মানুষের সাথে মিশছেন কিভাবে মিশছেন নরম ভাবে মিশতে হবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আজকে মুসলমান হাইরে মুসলমান আপনাকে বলে দিই মুসলমান মিথ্যা কথা বলে মুসলমান চুরি করে ওই জন্য আমি ভারত বাংলাদেশ পাকিস্তানে বলে ইমাম জন্মগ্রহণ করেছেন সে চোর হবে না হলে দাগাবাজ না হলে নেমো খারাপ ভারত বাংলাদেশ পাকিস্তান হচ্ছে চোর চাপটা মিথ্যাবাদী দেশ এখানে কখনো ইমাম মেহেদি জন্মগ্রহণ করবেন কেন বলবো ভারতের মুসলমানরা বাংলাদেশের মুসলমানরা গাঁজা খায় মদ খায় মদকে হালাল ভাবে গাঁজাকে হালাল ভাবে মিথ্যা কথাকে জায়েজ মনে করে এই দেশে কখনো ইমাম মাহদি জন্মগ্রহণ করতে পারে না যদি কেউ মনে হয় কেন করবে না আমি বলছি করবে না তোমাদের বেঈমানিতে আল্লাহ এখানে নামাবেনা